তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন? জি জি, কিন্তু মানে একটা দিন হঠাৎ করে দেখা গেল উঠতে পারি না। হুম, এক্ষেত্রে কি আমাকে নামাজটা কাজা আদায় করতে হবে? ধন্যবাদ, বুঝতে পেরেছি। আরেকটি কি প্রশ্ন? আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো জানি যে কোনো গান বাজনা হারাম, তাহলে এই যে আমাদের যে দেশাত্মবোধ গানগুলো, কারণ কিছুক্ষণ আগে সুন্নাত বলি বা নফল মানে অতিরিক্ত বলি, কোনো অসুবিধা নেই, আমরা তাহাজ্জুদ আদায় করব, তবে তাহাজ্জুদ কাজা করা লাগবে না, যেহেতু এটি ফরজ বা ওয়াজিব নয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জন্য এটা বিশেষ আমল ছিল, তিনি নিয়মিত করেছেন। অন্যরা নিয়মিত করতে পারলে ভালো, যদি ছুটে যায় এটির কোনো কাজা আদায় করতে হবে না। আর গান বাদ্য সম্পর্কে যে বিষয়টি, গানের প্রথমত গানের শব্দ ভাষা এবং ভাবটা যদি মার্জিত হয় এবং এতে যদি দেশাত্মবোধক বিষয় বা উদ্বুদ্ধকরণী বিষয় থাকে বা আধ্যাত্মিক বিষয় থাকে, তাহলে একরকম। আর যদি যেগুলো আমরা প্রশ্নের মধ্যে বুঝছি যে নেগেটিভ যদি হয়, গানের অবস্থা পারিপার্শ্বিকতা, সেগুলো অনুমোদন করা যায় না, এবং গানের সাথে বাদ্য বা মিউজিক থাকবে কিনা সেটি আরেকটি বিষয়। সুতরাং দেশাত্মবোধক গান, আধ্যাত্মিক গান, স্পিরিচুয়াল যেগুলো গান, মরমী সঙ্গীত, মরমী সঙ্গীত যেগুলো যেগুলো মানুষের আধ্যাত্মিক চেতনা বা জাতীয়তাবোধ উদ্বুদ্ধ করে, এই ধরনের গানগুলো যদি ইতিবাচক অনুকূল পরিবেশে হয়, যে মানে শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত না হয়, তাহলে এগুলো নিষিদ্ধ নয়।